সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হরে কৃষ্ণ। তো বর্তমানে আমি আছি হাফলং শহরের যে ইসকন মন্দির সেখানে আছি। এই যে আমাদের এই মন্দির, বিশাল বড় এই মন্দির। তো আপনারা যদি হাফলং ঘুরতে আসেন কোনো অসুবিধা নেই, এখানে আমাদের মন্দিরে যদি আগে থেকে বলে দেন তাহলে প্রসাদের ব্যবস্থা হবে। আর এটা হচ্ছে হাফলং শহর, একদম শহরের মাঝামাঝি আমাদের এই ইসকন মন্দির। এই পুরোটা হচ্ছে হাফলং। এখানে বর্তমানে প্রায় 2 লাখের মতো লোক বসবাস করে, যার মধ্যে মেজরিটি হিন্দু সম্প্রদায়েরই বেশি, তাছাড়া খ্রিস্টান এবং মুসলমান রয়েছে। তো প্রায় 90% যারা রয়েছেন তারা আমাদের সনাতন ধর্মাবলম্বী লোকই রয়েছেন। তো আপনারা যদি এই হিল স্টেশনে বেড়াতে আসেন তাহলে অবশ্যই, এখানে অনেক হোটেল রয়েছে, অনেক থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু প্রসাদ বা যারা ভেজিটেবল মানে নিরামিষভোজী তাদের জন্য আমাদের ইসকন মন্দির রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন, আগে থেকে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করলেও আমরা যোগাযোগ করিয়ে দেবো। তো আপনারা অবশ্যই এই হিল স্টেশনে কম খরচে এই হিল স্টেশনে বেড়াতে আসবেন এবং আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। এটা হচ্ছে ইসকন হাফলংয়ের কিচেন। এখানে ভক্তদের জন্য প্রসাদ তৈরি করা হয়, প্রথমে ভগবানকে অফার করা হয়, তারপর ভক্তরা সেই ভগবান উদ্দিষ্ট প্রসাদ সবাই পান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।